হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি মাত্র বাসায় আসলাম। আমার ফ্রেন্ড আমার কাছ থেকে ফোন নিয়ে এসে হঠাৎ করে লাইভে চলে গিয়েছিল। আই ওয়াজ রিয়েলি এম্বারাসড, বাট কিছু বলতেও পারিনি, কারণ ও চাচ্ছিল যে আমি একটা লাইভ করি, এই জন্য আমাকে না বলেই হুট করে ও আমার পেজ থেকে লাইভে চলে আসছে। সো তখন বাইরে ছিলাম আর এই জন্য ভালো করে কথা বলতে পারিনি। তাই বাসায় এসে ভাবলাম যে একটা লাইভ করি, লাইভ করে সবার সাথে একটু কথা টথা বলি। কেমন আছেন আপনারা সবাই? হাই আপু, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই এম ফ্রম বাংলাদেশ। হাই কবিতা আক্তার সাথী, কেমন আছেন আপু? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু। আপু, আমিও বাঙালি, বাট আল্লাহ রিজিক রাখছে বিদেশে, আমি অস্ট্রেলিয়ায় থাকি। নাইস টু মিট ইউ। এই হচ্ছে অবস্থা। আজকে আমাদের এখানে নেটওয়ার্ক প্রচণ্ড প্রবলেম করতেছে ভোডাফোনে। আমরা হচ্ছে ভোডাফোন ইউজ করি জাস্ট ফোনের জন্য, বাসার ওয়াইফাই ঠিক আছে, বাট ভোডাফোনে প্রচণ্ড সমস্যা করতেছে। আজকে সারাদিন ইভেন ফোনেও কথা বলা যায়নি ঠিক মতো করে, নেটে এত প্রবলেম ছিল। আমি হয়তো 10-15-20 মিনিটের মতো থাকবো লাইভে সবার সাথে একটু কথা বলে। তার কালকে আবার আমার জব আছে, জবে যেতে হবে সকালে। বাট রিসেন্টলি আমার জবটা আমি নর্মালি যখন শুরু করি তার থেকে আধা ঘন্টা পরে শুরু হয়, তো এই জন্য আমি একটু আধা ঘন্টা বেশি ঘুমাতে পারি ইদানিং। আপু কেমন আছো? জুয়েল, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আপু, তোমার সাথে কবে কথা বলতে পারবো? জুয়েল ভাইয়া, এখনই তো বলছি কথা। আর আমি আসলে অনেকেই হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য ইউজ কর বলতেছিল, বাট আমি আসলে হোয়াটসঅ্যাপ ইউজ করি না। বাট আপনার যদি আমার কাছে কোনো কিছু জানার থাকে, আপনি আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে আমার পেজে ইনবক্স করতে পারেন, আমি আপনাকে ডেফিনেটলি অ্যান্সার করব। লাউড ইজ গোয়িং টু বি বুঝতে পারলাম না কবিতা আপু, আপনি কি বলছেন যদি আর একটু ক্লিয়ার করে বলতেন। এনিওয়ে, সো আজকে আমি যেখানে গিয়েছিলাম ওখানে ছোট একটা মেলা মতো হয়েছে। আমি গত সপ্তাহে একবার গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, বাট আমার হাজব্যান্ড খুবই ফাঁসি, বাইরে খাবার খেতে চায় না। আমার রাস্তার খাবার খুবই পছন্দ। আমি লিটারালি সেদিন কিছুই খেতে পারিনি, কারণ আমি জানি না, কোনো একটা কারণে আমার হাজব্যান্ড যেখানে ভিড় থাকে সেখানে যেতে চাচ্ছে না। রিসেন্টলি আগে যেত, এখন যেতে যাচ্ছে না, হয়তো করোনার ভয়তে। আর বাইরের খাবারটা খেতে দিচ্ছিল না আমাকে, খাবার খেতে কখনোই নিষেধ করে না, অনলি রাস্তার খাবারটা খেতে দেয় না। আর আমি হচ্ছে গিয়ে রাস্তার খাবার বেশি পছন্দ করি, এই জন্য আজকে আমি আমার কলিগদের সাথে গিয়েছিলাম। এখানে হালাল হালাল খাবারে একটু প্রবলেম হয়, এই জন্য সব কিছু খেতে পারিনি, বাট চেষ্টা করেছি সব কিছু ট্রাই করার। সো এটা হচ্ছে গিয়ে
কাস্টার্ড পাফ, এটা আঞ্জলিকা, যারা আপনারা আঞ্জলিকাকে চেনেন। ও আচ্ছা, কথা কম শোনা যাচ্ছে আপু, আমি আস্তে কথা বলছি কারণ এখন বাজে হচ্ছে রাত 12টা আর আপনার ভাইয়া ঘুমাচ্ছে, এই জন্য একটু আস্তে কথা বলতেছি, সরি। হ্যাঁ, সো স্যার, আপু কখনো কথা বলতে পারবো না, কথা বলতে পারবেন না ভাইয়া এটা বলিনি, ইনশাল্লাহ আমি ইন ফিউচারে যদি আর একটু সময় ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই কথা বলবো, বাট অ্যাট দিস মোমেন্ট ভাইয়া আমি আসলে জব করে সংসারের কাজ করে আমি আসলে টাইমটা ম্যানেজ করতে পারতেছি না, বাট এখন আপাতত আমি শুধু টেক্সটেই সবার সাথে হাই হ্যালো করতেছি, ইনশাল্লাহ সামনে যদি আমার সময় থাকে আমি কথা বলবো, ইনশাল্লাহ কথা বলবো না বলিনি। অ্যানিওয়ে, এই কাস্টার্ড পাফটা খুবই মজার, আমি হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে খুব মজা ছিল, এটার ভিতর হচ্ছে গিয়ে কাস্টার্ডের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুবই মজা। আঞ্জলিকা এই বক্সটা, আঞ্জলিকা এই বক্সটা পাঠাইছে আমার হাজব্যান্ডের জন্য, আমি অর্ধেক শেষ করে ফেলছি, বাকিটা রেখে দিলাম আমার হাজব্যান্ড খাবে। এই হচ্ছে কি অবস্থা, আজকে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আমি রিসেন্টলি বড় বড় ভিডিও আপলোড করি না, ছোট ভিডিও আপলোড করি ম্যাক্সিমাম 20 সেকেন্ডের। তো আজকে শিডিউলটা অনেক টাইট ছিল, সকালবেলায় ঘুম থেকে উঠছি 6টার সময়, উঠে গেছি কার ওয়াশ করতে, তারপরে গ্রোসারি করতে গেছি, বাসায় এসে রান্না করছি, রান্না করে ঘর গুছাইছি, লন্ড্রি করছি, করে হচ্ছে গিয়ে বাইরে গেছি। কেমন আছেন আপু? ভোরের আকাশ বন্ধু, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? সো এই ছিল হচ্ছে আমার আজকে শিডিউল, আর সন্ধ্যার সময় যে লাইভটা করেছিলাম, সকালেও আজকে একটা লাইভ করেছি ছোট একটা, আর সন্ধ্যার সময় যে লাইভটা আসছিলাম আসলে ওখানে ওই দিন দেখলাম তুমি ড্রাইভিং করছো, তুমি কি গাড়ি চালাতে পারো? কবিতাপু, হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি, গাড়ি চালাতে হয় কারণ আমি যেখানে কাজ করি সেটা আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টার দূরে, মানে ড্রাইভিংয়ে 1 ঘন্টা লাগে, সো আমি আমাকে ড্রাইভ করতে হয়, এক সময় শখ ছিল বাট এখন প্রয়োজনে ড্রাইভ করতে হয়, এই হচ্ছে কি অবস্থা। আমি অলরেডি, এটা হচ্ছে কি আমার একটা 3 পিসের ওড়না, সেটা ঠান্ডা লাগতেছে, ঠান্ডা চলে আসতেছে সামনে, ঠান্ডার সময় বাইরে সন্ধ্যার পরে যে একদমই মজা নেই, প্রচণ্ড ঠান্ডা লাগে গা হাত পা, একদম গরমের দিন বাইরে ঘুরতে বেশ ভালো লাগে, সো গরম আর অল্প কয়দিন আছে, এই কয়দিনে যতটুকু ঘুরে নেওয়া যায়, ঠান্ডার দিনেও যে ঘুরতে যাই না তা না, ঠান্ডার দিনেও যাই বাট ঠান্ডার দিনে সব জায়গায় যাওয়া যায় না, একটু চিন্তাভাবনা করে যেতে হয়। এনিওয়ে, সো এই ছিল হচ্ছে গিয়ে আমার তাড়াহুড়া করে একটা লাইভ, সবাইকে একটু হাই হ্যালো বলার জন্য, যেহেতু কালকে থেকে আবার কাজ শুরু, কালকেও চেষ্টা করব, এখন থেকে আমি চেষ্টা করব হালকা পাতলা এভরিডে ছোটোখাটো একটা লাইভ, একটু একটু করে লাইভ করার জন্য, যাতে আপনাদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হয়, আর যারা আমাকে হোয়াটসঅ্যাপের জন্য বলছেন ভাইয়া আপুরা, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আমি চেষ্টা করব প্রতিদিন লাইভে আসতে, আর আমি যদি ইনকেস কোনো দিন লাইভে আসতে না পারি, আপনারা হচ্ছে আমার পেজের ইনবক্সে কিছু জানতে হলে বা কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। সো 12:30 বেজে যাচ্ছে, তো আমি আপাতত রাখি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করেন,
আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আফতাব, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আমার ঘুমে চোখ ছোট হয়ে যাচ্ছে। সো এনিওয়ে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে ইনশাল্লাহ আমার নেক্সট লাইভে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আর অবশ্যই কোভিড সেফ থাকবেন, মাস্ক পরবেন, হাতে স্যানিটাইজার ইউজ করবেন, আর বাইরে থেকে বাসায় আসলে প্লিজ 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 হাত মুখ ধুয়ে, তারপর বাসায় কোনো ছোটো কেউ থাকলে, বাসায় অসুস্থ কেউ থাকলে বা মুরব্বীরা থাকলে তাদের কাছে যাবেন, কারণ আমরা সবাই একটা কোভিড সেফ লাইফ লিড করতে চাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।